আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন সুজন মুখোপাধ্যায়, যিনি ভারতের বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও থিয়েটার জগতের একজন জনপ্রিয় অভিনেতা। এছাড়াও তিনি একজন গায়ক। বাংলা থিয়েটারের পরিচালক অরুণ মুখোপাধ্যায়ের সন্তান সুজন মুখোপাধ্যায়, যাকে সবাই নীল মুখার্জি হিসেবেও চেনেন, ও আর এক সন্তান হলেন সুমন মুখোপাধ্যায়, তিনিও একজন নাট্য ও চিত্র পরিচালক। সুজন মুখোপাধ্যায় 22শে জুলাই 1974 সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন। তাদের হাওড়া শিবপুরের বাড়িটিকে সবাই ডাক্তার বাড়ি নামেই চেনেন, কারণ এই পরিবারের বহু সদস্যই ছিলেন চিকিৎসক এবং তারা এলাকার দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা করতেন। সেই থেকেই এই বনেদি বাড়ির নাম হয় ডাক্তার বাড়ি। এই পরিবারের দুর্গাপুজো খুবই নাকি বিখ্যাত, একদমই ঘরোয়া পুজোই হয়। তাদের পরিবারের একজন পুজো করেন, বাইরে কোনো পুরোহিত আসে না এমনই তারা বলেন। প্রত্যেকটা নিয়ম মেনেই নাকি বাড়ির পুজো হয়। তার স্ত্রী হলেন নিবেদিতা মুখোপাধ্যায়, তিনিও একজন অভিনেত্রী। টেলিভিশন ও থিয়েটারের তিনিও একজন জনপ্রিয় অভিনেত্রী। 1998 সালে তারা বিবাহ করেন খুবই অল্প বয়সেই। তাদের একজন সন্তান আছে, তিনি হলেন দায়াত মুখোপাধ্যায়। 2012 সালে ঘেটে ঘ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে বড় পর্দায়। তিনি থিয়েটার গ্রুপের চেতনার সক্রিয় সদস্য। তিনি 22শে ফেব্রুয়ারি 2016 সালে তার নিজের পরিচালিত প্রেক্ষাগৃহের ময়দানে গশিরাম কোতোয়াল, যা মারাঠি নাটকের একটি অভিযোজন, প্রিমিয়ার হয়েছিল। 2018 সালে তিনি ডনকে পরিচালনা করেছিলেন ডেল ওয়াসারম্যান ডন কুইকশটের একটি রূপান্তর, যা বহু বছর আগে তার পিতা অরুণ মুখোপাধ্যায় বাংলায় অনুবাদ করেছিলেন। এই নাটকটি 25 বছর পরে সুমন মুখোপাধ্যায় অভিনেতা হিসেবে পূর্ণ প্রবেশকে চিহ্নিত করেছেন। তার কিছু অভিনয় করা নাটক হল কেয়ার অফ একলতি, ব্রেন, নাটকটার নাম কি, জগন্নাথ ইত্যাদি। তিনি যেই সব ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করেছেন সেগুলি হল দেবী চৌধুরানী, ব্যোমকেশ, চোখের বালি, সখী, ইচ্ছে নদী, জল নূপুর, লক্ষ্মীছানা, জীবনসাথী, গঙ্গারাম, মন ফাগুন ও মৌয়ের বাড়ি। তিনি যেই বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন সেগুলি হল একটি নদীর নাম, নাগরদোল্লা, তিন ইয়ারি কথা, চলো লেটস গো, টার্গেট, তখন 23, বাই বাই ব্যাংকক, চ্যাপলিন, আবার ব্যোমকেশ, অভিশপ্ত নাইটি, মিশর রহস্য, ব্যোমকেশ ও চিড়িয়াখানা, জুলফিকার, কিরিটি রয়, হামি, উমা, টনিক ইত্যাদি। তিনি যেই ওয়েব সিরিজগুলিতে অভিনয় করেছেন সেগুলি হল বুমেরাং, মার্ডার বাই দ্য সি, তানসেনের তানপুরা, রুদ্রবীণার অভিশাপ, মোহমায়া ইত্যাদি। তিনি 2022-এর 26শে মে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ শম্ভু মিত্র পুরস্কার পান। এই ভিডিওটি দেখার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।